আমি জব্বার দেওয়ান, শয়তানের চেয়েও শয়তান। তাই সেই শয়তানের জোরে আমার চিরশত্রু রায়হান চৌধুরীকে মৃত্যুর দুয়ারে পাঠাতে চেয়েছিলাম। তুই ব্যর্থ। এবারের মতো আমাকে মাফ করে দিন। বলে কি জানালি? এই ইজ্জতের কথা, আপনি ওকে মাফ করলে আপনার জীবনে অভিশাপ নেমে আসবে। বিন বাজিয়ে সাপ ধরার মতো ওকে ধরে চৌধুরী আপনাকে জমির ঘরে পাঠাবে। তাহলে যা, সেই ঘর থেকে তুই আগে ঘুরে আ। ওরে বাপরে স্যার, ছোট দেওয়ান। হ্যালো, বল। রায়হান চৌধুরী এখনো বেঁচে আছে কেন? মরবে মরবে, আজ হোক কাল হোক, ওকে মেরে তোকে বাড়িতে নিয়ে আসবো। 24 বছর ধরে ওই একই কথা শুনতে শুনতে তোমাকে খুন করতে ইচ্ছে করছে, তাই এই পুরো রেকর্ড বন্ধ করে আমাকে সেফ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি ওকে নিজ হাতে খুন করে চৌধুরী বাড়ির দেয়ালে ওর মরহুমা স্ত্রীর পাশে ওর ছবিটা টাঙ্গানোর ব্যবস্থা করব। শারমিন, তুমি আমার উপর অভিমান করে চিরদিনের জন্য দূরে চলে গেছ, কিন্তু তোমার ভালোবাসা আমার জীবনে ছায়া হয়ে আছে বলে তোমার উসিলায় খোদা আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করেছে। শারমিন, তোমার শেষ কথা রাখতে গিয়ে হাসান আমাদের নয়নের মনেকে বহু দূরে রেখে মানুষ করছে, সাধনায় নাকি অসাধ্য ধন পাওয়া যায়, তাই 24 বছর ধরে এই চোখ দুটো ওকে দেখার সাধনা করে চলেছে। খোদাই জানে আমার এই অপেক্ষার দিন কবে শেষ হবে, আমি আমার সন্তানের মুখ কবে দেখতে পাবো। I want to send this photograph. Okay, sir. This address. Thank you. Thank you. Khapanka. বলো ভাইজান, তোমার ছেলেকে কেমন দেখলে? অন্ধকে চোখ দান করার মতো তুই আমার দুঃখ ভরা মনটায় সুখ ফিরিয়ে দিয়েছিস। ভাই বড় ধন, রক্তের বাঁধন, তুই তা প্রমাণ দিয়েছিস। সরি ভাইজান, এই সুখে তোমাকে আমি অনেক আগেই সুখী করতে পারতাম, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আদর্শবার আর উচ্চশিক্ষায় শিক্ষিত না করে তোমার ছেলের ব্যাপারে কোনো কিছু তোমাকে জানাবো। সে সিদ্ধান্ত সফল হয়েছে, তোমার ছেলে MBA-তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই শিক্ষা কাজে লাগানোর চেষ্টা তো নেই, চাকরি ব্যবসা ও কোনো কিছুই করতে চাচ্ছে না, শুধু তোমার মতো যেখানে অন্যায় সেখানেই রুখে দাঁড়াবার কাজে ব্যস্ত থাকে, একেবারে লাগামহীন ঘোড়ার মতো দিন রাত ঘুরে বেড়াচ্ছে। তাহলে লাগাম দেওয়ার ব্যবস্থা করে দে। মানে? ভালো পরিবারের কোনো বাঙালি সুন্দরী মেয়েকে বউ করে এনে দে। তুমি যখন বলছো তখন যত কষ্টই হোক আমি পাত্রী খুঁজে বের করবই, কিন্তু ভাইয়া আমি ওকে রাজি করাতে পারবো কি না জানি না,
কারণ ও শুধু দেশেই না, বিদেশি সুন্দরী নারীদেরও স্বপ্নের হিরো হয়ে আছে। আমার কাছে সুন্দরীরা জানি না কি পেল, মোবাইল ফোনে সকাল বিকাল করে হ্যালো হ্যালো। আমার কাছে সুন্দরীরা জানি না কি পেল, মোবাইল ফোনে সকাল বিকাল করে হ্যালো হ্যালো। শিলা ডাকে রবিবারে, মিলা সোমবার, নীলা চাই সাত দিন সারা দেব কাজ। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। আমার কাছে সুন্দরীরা জানি না কি পেল, মোবাইল ফোনে সকাল বিকাল করে হ্যালো হ্যালো। শিলা ডাকে রবিবারে, মিলা সোমবার, নীলা চাই সাত দিন সারা দেব কাজ। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। দেখি পাশে কত চুলিয়ে, আমার সঙ্গে দিনে রাতে করতে চারে ডে। ও জোফেরালে দেখি পাশে কত চুলিয়ে, আমার সঙ্গে দিনে রাতে করতে চারে ডে। রুবি বলে হ্যালো হ্যান্ডসাম, ছবি দেয় কিস, বেবি আমায় এক সেকেন্ড করতে চায় না মিস। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। আসি মনটা খোঁজে মনের মতো মন, এই তো আছি বেশি ভালো একাকি জীবন। ও সুখী আসি মনটা খোঁজে মনের মতো মন, এই তো আছি বেশি ভালো একাকি জীবন। পিঙ্কি বলে ও মাই সুইটহার্ট, রিঙ্কি বলে জান, চিঙ্কি বলে ও মাই ডার্লিং ইউ আর অনলি ওয়ান। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। আমার কাছে সুন্দরীরা জানি না কি পেল, মোবাইল ফোনে সকাল বিকাল করে হ্যালো হ্যালো। শিলা ডাকে রবিবারে, মিলা সোমবার, নীলা চাই সাত দিন সারা দেব কাজ। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। প্রেম করি নি আজও আমি তবুও লাভার, মন না দিয়ে মন পেয়েছি আমি যে সবার। Not bad. Next. Next. Good collection. Next. এই থাম 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 থাম, ইউরেকা, এই ছবিটা আরো আগে দেখালি না কেন? শেষ ভালো, তার সব ভালো, তার
তাই এই ছবিটা সবার পিছনে রাইখা দিছি, কারণ এই বিউটিটি আমার খুব পছন্দ। তাহলে নো লেট বাঁধনের জন্য ওকে আমি সেট করে ফেলবো। দারুণ সিটি বাজিয়েছিস, তাই চটটা তোকে উপহার দিলাম, যাতে ভবিষ্যতে আর কোন মেয়েকে দেখে এই সিটি বাজানোর সাহস না হয়। থাপ্পড় মেরে যা করেছিস এখন আমি তার শোধ নেব। যা ইচ্ছে তাই করে বেড়ানোর পথ এবার আমি বন্ধ করে ছাড়বো। দেখিস তুই, তার মানে পাগলা করে এগুলো বাঁধনকে দেখাবি। এইসব কি? পাত্রীদের ছবি। তা আমার রুমে কেন? পাত্র তো আমি না, পাত্র তো তুমি। তাই এসব পাত্রীদের মাঝখান থেকে একজন পাত্রী তোমার পছন্দ করতে হবে। এটাই করতে হবে। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমার ইচ্ছা হয়েছে তাই, কারণ কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো সময় মরে যেতে পারে। চুপ করো অঙ্কিত, চুপ করো। মা বাবার মায়া মমতা সব তুমি আমাকে দিয়ে গড়ে তুলেছ। এই পৃথিবীতে তোমার উপর আমার আর কেউ নেই, তাই তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু আর কোনোদিন মরে যাবার কথা ভুলে উচ্চারণ করবে না, বলো।
না না আর বলবো আর বল হাসপাত কাল থেকেই পাত্রী দেখা শুরু। আপনার হবি কি? এই লিপস্টিকের সাথে কি আমার ড্রেসটা ম্যাচিং হয়েছে? আপনি কোথায় পড়ছেন? আমার লিপস্টিকটা কি ঠিক আছে? চাচা আমার সাথে কি ওর ম্যাচ হবে? আরে হবে হবে, খুব ভালো ফ্যামিলি। হাই গাইস, সরি আসতে একটু দেরি হয়ে গেল। এখন আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেব। চাচা উনি কে? আরে তোর হবু শাশুড়ি। ইমরান, সানি, জাফর, কাম অন। ওরা কি আমনের ছেলে? নো, মাই হাজবেন্ড। হাই হাই। ইয়ে মানে এদের মধ্যে মেয়ের আসল বাবা কে আমরা জানি না। ওয়া কয় কি, আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? আজ কেমন পাত্রী দেখতে এলে কে জানে। হাই গাইস, হ্যালো। আমি বয়েন। দোস্ত এইটা কি? ওয়ান ম্যান অর টু ম্যান ইজ নো প্রবলেম। Three man, one man, free. Hey man, killing my time. Give me baht. I have no baht. Okay, 100 baht. No baht. No baht. Oh, no. Hey. No, Abadiza. আমি কবরস্থানে পৌঁছে গেছি, এখানকার অবস্থা জানাচ্ছি স্যার। স্যার নিরাপত্তার কি অবস্থা? সব ব্যবস্থা ওকে স্যার। এত কড়া নিরাপত্তার কারণ কি? কোন মন্ত্রী আসবে? চৌধুরী পরিবার আর দেওয়ান পরিবারে বহুদিনের গন্ডগোল, আজ দুই পরিবারে এখানে আসবে, বড় ধরনের গ্যাঞ্জাম হতে পারে, তাই আমাদের এখানে আসা। দোয়া করুন। আল্লাহ আমিন। আপনার তো আরো পরে আসার কথা। কেন, এখন আসা কি আমার অন্যায় হয়েছে? না, ভিতরে রায়হান চৌধুরী সাহেব আছেন, এই মুহূর্তে আপনি ভিতরে গেলে আমার চাকরিটা চলে যাবে। আর আমাকে বাধা দিলে তোমার জানটাও চলে যাবে। চৌধুরী, তোর ভয়ঙ্কর জিত কোথায় গেল? এই বাঘকে দেখে ভয়ে বিড়াল হয়ে গিয়েছিস? শোন, বাড়ি ফিরে হাতে চুড়ি দিয়ে শাড়ি পরে চুলার সামনে বসে থাকিস, কারণ যে পুরুষের মন থেকে জেদ মরে যায় সে কাপুরুষ। স্যার, খোঁচা দিয়ে ঘুমন্ত সিংহকে জাগালে মরণ কামড় দেয়, আপনি সেই খোঁচা দিয়ে? আমাদের ভয়ে কি তোর জবান বন্ধ হয়ে গেছে? সবাইকে তা জানিয়ে তুই বেঁচে থাকতে পারবি। চলো দেওয়ান,
আমি তোমাকে আমার গাড়িতে করে তোমার বাড়িতে পৌঁছে দেব। এই আমার কি গাড়ি নেই? চেয়ে দেখ। ওই বারুদের শক্তির চেয়ে আমার জেদ অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমার স্ত্রীর শেষ ইচ্ছার কারণে আমার জিদ ভরা মনটা বাধা পড়ে গেছে বলে তুই আর তোর ভাই এখনো বেঁচে আছিস। মনে রাখিস, তোর ভাই জেল থেকে বের হয়ে যেদিন গ্রামে পা দেবে সেদিন ওকে শেষ করে আমি আমি আমার মনের ভেতর চেপে রাখা কসম পূরণ করব। আমি বাঁধন, গত রাতে ফোন করেছিলাম। হ্যাঁ, চিনতে পেরেছি। আমার কেকটা রেডি হয়েছে। হ্যাঁ দোলা, গত রাতে যে কেকটার অর্ডার নিয়েছি সেটা নিয়ে এসো। আরে আপনি এখানে? সেদিন কৃতজ্ঞতা তো দূরের কথা, সামান্য ধন্যবাদটুকু না জানিয়ে চোরের মতো পালিয়ে এলেন, তাই অকৃতজ্ঞ হওয়ার কারণটা জানার জন্যই আপনাকে খুঁজছিলাম। এই খোঁজাটা খুঁজতে খুঁজতে এখানে আসাটাই হচ্ছে সেই কারণ। আমার বিশাল উপকারের বিনিময়ে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাকে ঠিকানা ফোন নম্বর দিয়ে আসবো, আর আপনি এভাবে চলে আসবেন, আমাকে ফোন করে একটা সাধারণ সম্পর্ক করবেন, তারপর চেষ্টা করবেন সেই সুযোগ না দেওয়ার জন্যই আমি সেদিন অভদ্রের মতো চলে এসেছি। বিকজ আই ডোন্ট লাইক দিস। আই লাইক দিস। কি বললেন? আপনার এই রাগী চেহারা আমার খুব পছন্দ হয়েছে। রিয়েলি বিউটিফুল। হোয়াট? মানে কেকটা বিউটিফুল। কেকের উপরে কি লিখতে হবে তাই বলুন। কয়েকদিন ধরে আমার পছন্দের কোয়ালিটিফুল মেয়ের জন্য এমন ঘোরাঘুরি করছি, জাস্ট লাইক এ ম্যাড। মনে করেছিলাম তাকে বুঝি আর পাবো না, বাট ফাইনালি আই গট হার। আই মিন স্টার্টিং স্টেজ অফ লাভ, মানে প্রথম দেখায় ভালোবাসা, রাইট? ঠিক আছে, আমি জানি কি লিখতে হবে। লিক ইউ লাভ but blossom like a flower. Wow! হ্যাঁ, অঙ্কুরিত তোমার ভালোবাসা ফুলের মতো বিকশিত হোক। বিকশিত হবে তো? হুম হুম। Wow! এখনই কেকটা কাটবো। চাকু কোথায়? এখানে কাটবে কেন? Hey man! আপনি কি চান না যে আমার প্রেমটা বিকশিত হোক? চাকু! কাটবো? হ্যালো লাভার বয়, তোমার পছন্দের মেয়েটা কে? দোলা, শাট আপ! তুমি যদি আর এক সেকেন্ড এখানে থাকো তাহলে আমি তোমাকে কি করব তা তুমি ভাবতেও পারবে না। যাও, গেট আউট, আউট! এই তো তুমি আবার রাগ করেছো, তার মানে আমাকে তোমার পছন্দ হয়েছে, তুমি আমার প্রেমে পড়ে গেছো। নো, নেভার! আমি তোমাকে পুলিশে দেব। ফাঁসিতে চড়ালেও কোনো অসুবিধা নেই, কারণ তোমার এই রাগান্বিত চেহারাই বলছে তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। চাকুটা রেখে গেলাম, কেকটা কেটে খেয়ে নিও। দেখো মা, ও তোমাকে খারাপ কি বলেছে? তুমি রাগ করলেই ও তোমাকে ভালোবাসবে বলেছে, তুমি রাগ না করে হাসতে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বুঝতে আসি না তুই এই জায়গায় বয়ে রইছ কা। ভালোবাসার জয় দেখার আশায়
আরে ও কয় কি, এই জায়গা কি ভালোবাসার খেলা হইবে যে তুই তার জয় পরাজয় দেখবি? হ্যাঁ কাল হেভি মজা হলো বল। হ্যাঁ গুড মর্নিং। তুমি এখানে কি করছো? তুমি যা করতে এসেছো মানে? আমি ছোটবেলা থেকে এই ক্লাবের মেম্বার, তাই খেলাতেও এক নাম্বার প্লেয়ার। আমার বন্ধু টেনিসে একজন সাকিবুল হাসান, একবার ফুটবলে হইলে একজন টেন্ডুলকার, আর কাবাডিতে সাহেব মালিক। কি বেশ হয়ে গেলে গুত আমার লাকা। চাই পাচা প্রেস্টিজ পাঞ্চার করে দিয়েছিস, যাদের নাম বলেছিস তারা সবাই ক্রিকেটার। চল চল বইয়া খেলার দেই নাই জংবে। ঠিক আছে, হ্যাঁ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। ওকে মাঝখানে গিয়ে দাঁড়াও। যাও চল শান্তি, রেডি? থামো থামো, এটা কি টেনিস খেলা না অন্য কিছু? খেলতে না জানলে খেলতে আসার দরকারটা কি? এক একটা বলে এক একটা জাম্পিং, স্টিং, বলের সাথে দুলে দুলে ফিল্ডিং, তা না করে আপনি রোবটের মতো দাঁড়িয়ে কি খেলছেন? এই আমি কি খেলছি না খেলছি তাতে তোমার প্রবলেমটা কি? প্লিজ আমনে রাগ হইরেন না, শান্ত হদলা। আই ছাড় আমাকে, ও আমার গায়ে জ্বালা ধরে দিয়েছে, আজ এই র‍্যাকেট জোকে আমি হার। আমনে রাগ হললি ও আবার আপনার আই লাভ ইউ কইয়ে দিবে, তো বুঝবেন। বাস কুল। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমার পেছনে কেন লেগেছো? ভালোবাসি বলে আমার রাগে তোমাকে খুন করবে। দোস্ত ওই খ্যাপা মাইয়া রে খ্যাপাইয়া তোললে ভালোবাসা কেমনে হইবে? প্রেম ভালোবাসা আর বিয়ের কথা শুনলে যে মেয়ের মাথা গরম হয়ে যায় তাকে কি ভালোবাসি বলা যায়? সো টিট ফর ট্যাট। Excuse me. Don't get angry, ma'am. What a funny. Hello. Don't get angry. কালার কম্বিনেশনের কথা আমি বলেছিলাম, সত্যি এক্সিলেন্ট হয়েছে। তোমারটাও হবে, এই পত্রিকায় এই একই পৃষ্ঠায় মার খেয়ে রাস্তায় পড়ে থাকা তোমার ছবি সহ সংবাদ কাল সকালে সবার নজরে চলে আসবে। তাই আই বলো তোমার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছা? আমার শেষ ইচ্ছা আপনাকে একবার। আই সরে দাঁড়াও, যাও। উনি আবার কে? আমাকে কুং ফু শেখানোর প্রশিক্ষক। তা আপনাকে শিখাতে গিয়ে নিশ্চয়ই উনি। ওয়াও কি
এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি? খুব কষ্ট লাগছে, তুমি তো বুঝতে পারছো না বলে। আমি বুঝতে চাই না, তুমি বোঝো আমি কি। এভাবে আর কতক্ষণ রাখবে? আমার তো ঘুম চলে আসছে। কি, এখন কি তুমি আকাশের তারা দেখতে পাচ্ছ? না, ক্লিন করা পা দেখতে পাচ্ছি। কি, এতে শিক্ষা হবে না আরো লাগবে? এতে আমার কিছুই হয়নি, প্লিজ আর একটু দাও না। নীলার্য কথা কর, এরপর জানে মেরে ফেলবো। ওরে বাবা, মরবে তুমি, জানের জান বলে বুকে টেনে নেবে। কি ব্যাপার চাচ্ছু, টেস্ট টেস্ট বলে তো পুরো বোতলই খালি করে ফেলেছ। আরে তাতে কি, এখনো টেস্ট করছি। বিয়ে, বিয়ের খবর নিয়ে এসেছি। চুপ, তোর ভুয়া খবর আর শুনতে চাই না, যা। আমার বিয়ের খবর নিয়ে এসেছিস? সব কথা না শুনে আমাকে মারছো কেন? বিয়েটা হচ্ছে দোলার, কিসমত আমাকে বলেছে। কি, দোলার বিয়ে? আরে না না, দোলার বান্ধবী শান্তির বিয়ে ঠিক হয়েছে, 7 দিন ধরে অনুষ্ঠান হবে, দোলা সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে। তার মানে 7 দিন ওকে মিস করব? নো, 1 দিন ওকে মিস করে থাকা যাবে না। এই, টিভি বন্ধ কর তো। শোন, তোর অর্নামেন্টস কি আজকে আসবে? হ্যাঁ। ও, আমি কিন্তু তোকে বিউটি পার্লারে নিয়ে যাব। আচ্ছা বাবা, নিস নিস। হ্যালো, কেমন আছো দোলা? তুমি? আমি জানি তুমি তোমার বান্ধবীর বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত, তাই হয়তো আমাকে ইনভাইট করার সুযোগ হয়নি। নো প্রবলেম, আমি ঠিক সময় মতোই চলে আসব। আসবে, আসো, আসার পর তোমার হাত পা ভেঙে লাথি মেরে বের করে দিব। প্লিজ ডাক্তার, একটা কিছু করুন। কি করব, বস না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না। এখন পেশেন্টের কি অবস্থা? আমার ডাক্তারি জীবনে এই ধরনের কেস আজ পর্যন্ত দেখিনি স্যার, ব্লাড প্রেশার 0। পেশেন্টের কোথায় যেন চলে যাবার কথা, কোমায়। দেখি ডাক্তার, কোমায় চলে যাওয়া রোগী কোমা বলে কি করে? চিকিৎসা বিজ্ঞানে আজ পর্যন্ত এই ধরনের কেস দেখি নাই। প্রফেসর, আমাকে বাঁচান। উনি পেশেন্টের কে? উনি পেশেন্টকে অ্যাক্সিডেন্ট করেছে। তাহলে উনি জেলে না থেকে এখানে আছে কি করে? কি জেল? আগামীকাল আমার এনগেজমেন্ট, আমি জেলে গেলে এনগেজমেন্ট হবে কি করে? পেশেন্টের যেই অবস্থা, আপনার ফাঁসিও হতে পারে। ও নো, আমাকে রক্ষা করুন ডাক্তার। একটা উপায় আছে। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টের সাথে আপনার কোনো সম্পর্ক নাই বলে পেশেন্ট যদি সই করে দেয় তাহলে আপনি রক্ষা পাবেন। অসম্ভব, কোমায় থাকা পেশেন্ট সই দেবে কি করে? তা তো ঠিক। ডাক্তার, ওনার আঙ্গুল নড়ছে।
Oh, it is miracle, miracle. Asian. Sir, rugi shoy dile mara jawar sambhabona thake. Dekho, shoy dio na, shoy dio na. Or jonno tumi tomar jibon ta shesh kore dio na, shesh kore dio na. Dekho tumi. Hello. Chore gelo. Apnar jonno. Apnar jonno. Apni. Apni marben. No. Ek kotha bolben na. আমি বিশ্বাস করতে পারছি না ভাই, আপনি কি করে জীবিত হলেন? মিরাকল, মিরাকল। চিকিৎসা বিজ্ঞানে আমরা আজ পর্যন্ত এরকম কেস দেখিনি, এটাই তো বলবেন? একদম ঠিক। মাই ফ্রেন্ড, তুমি বেঁচে আমাকে বাঁচিয়েছো। বলো তোমার কি লাগবে, বলো। বাড়ি, গাড়ি, টাকা, পয়সা, ম্যাডোনা, জেনিফার, ঐশ্বরিয়া, কারিনা, ক্যাটরিনা, বলো কি চাও তুমি? তোমার বিয়ে দেখতে চাই। ও নো, এটাই তোমার চাওয়া? ওকে, তোমাকে ছাড়া আমি বিয়ে করব না। মাই ফ্রেন্ড, সবাই চলে এসেছে, নাও বৌমাকে আংটিটা পরিয়ে দাও। ও নো, নো ড্যাড, আমার প্রাণের চেয়ে প্রিয় দিলকার টুকরা না আসা পর্যন্ত আমি এই বিয়ে করতে পারবো না। এ তুই কি বলছিস? ইয়েস, আমার বন্ধু না আসা পর্যন্ত আমি এই বিয়ে করব না। এই কেমন কথা, পাগলামি করিস না বাবা। বলছি তো, এই বিয়ে করব না, মেরি দোস্ত ছাড়া বিয়ে করব না। কি হয়েছে? জেমসের কোন বন্ধু না আসা পর্যন্ত কেউ বিয়ে করবে না। কি বলিস, ওর তো তেমন কোনো বন্ধু নেই। তাহলে কে সেই বন্ধু? আমিও তো বুঝতে পারছি না। বন্ধু, হবনা দুশমন ছিড়বে না এ বাঁধন। দোস্ত, কি হয়েছে বন্ধু, দেরি হলো কেন? তোমার বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি রক্তদান করে এসেছি। সত্যি তুমি আমার জীবনের হার্টবিট। আসো দোস্ত, ইনি হচ্ছেন আমার দাদি, আমার ড্যাড, আমার হবু শাশুড়ি, আমার হবু শ্বশুর, আর ড্যাড আমার জানি জিগার দোস্ত। কই, কাউকে দেখছি না তো? এই তো আমার দোস্ত, এই তো। ও নো, বাচ্চা মানুষকে সালাম করতে নেই। দোস্ত, আমার হবু বউর সঙ্গে পরিচয় করে দিই, চলো চলো চলো। ও আমার হবু স্ত্রী শান্তি। এই করো কি করো কি করো কি, আরে বিয়ের পর ও তোমাকে সালাম করবে। ও, উনি কে ফ্রেন্ড? কি, তুমি ওকে চেনো না? আমাকে চেনো কিনা দেখো তো। উনি আপনার মেয়ে বুঝি? তবা তবা তবা, শোনো বউ, ও কি বলছে? মনে হচ্ছে উনি আমাদের পরিচিত কেউ নয়। এখানে আমার পরিচিত শুধু একজনই আছে, আমার জানে জিগার দোস্ত জেমস। জেমস, বলো ড্যাড, দেরি না করে বৌমাকে আংটিটা পরিয়ে দি। আংটিটা পরাবো বন্ধু? অবশ্যই। ইয়েস, কোন পা দিয়ে লাথি মেরে বের করে দেবে দেখি। তুমি আমার পেছনে লেগেছো কেন? হিরোর মতো আছি, ভিলেন হতে বাধ্য করো না। আই লাভ ইউ বলে ফেলো। থ্যাংক ইউ। কেন ইউ বলেছ? এখন শুধু আই লাভ বলা বাকি, সেটাও বলে ফেলো। আঙ্কেল না বুঝা যায় না, ওই জায়গায় আমনের পোলারে অন্য ধর্ম মতে বিয়া দেতে আসে, আমনে ধর্মে দেতে আসে না, কেমবে হয়? জান বন্ধ হরেন সাইয়া খাজান দেশি লাগাইয়া ওকা কাটতে হনবেন। হ্যাঁ, হনন্দি
আপনি তো নিজস্ব একটা ধর্ম আছে, আর আপনার মাইয়া ডারে তো আপনি কুড়াইয়া পান নাই। এই মাইয়ার অন্য ধর্ম মতে বিয়া হইতেছে, বাকি ঠিক হইবি? এই যে লোকগুলো কইয়া দিলাম, চাইয়া না থেকে যান, বিয়াটা বন্ধ করেন। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তার পরিণাম কি হবে তা তোমরা নিশ্চয়ই দেখবে। আমি 100% কনফার্ম, ও আমাকে ভালোবাসার জন্য কৌশলে এখানে এসেছে। কি? হ্যাঁ, ও তোমার সাথে চিট করেছে। চিট? এত বড় সাহস আমার সঙ্গে চিট করে? চলো। কি হয়েছে দাদি, তোমরা কাচ্ছো কেন? এই বিয়েতে আসা সবাই আনন্দে দই মিষ্টি খাচ্ছে, অথচ তোর বিয়েটা ভালোভাবে হওয়ার জন্য রোজা রেখে তোর বন্ধু এই রুমে বসে আছে। ও নো, আমার বন্ধু, আমার জানে জিগার বন্ধু। বন্ধু, দরজা খোলো বন্ধু। এই কিসমত, তাড়াতাড়ি বেরো। তো খাইতে থাও। শালা রোজার অভিনয় করে আমি একা একা কত খাবো? বন্ধু আমার, আমার জানে জিগার বন্ধু, দরজা খোলো। কি হয়েছে বন্ধু? কি হচ্ছে এসব? বন্ধুর মঙ্গল কামনা। ঠিক, একদম ঠিক। অথচ আমি তোমাকে কি না থাক। বন্ধু, তুমি আমার কাছে কি জানি লুকাচ্ছ? তুমি নাকি ওকে ভালোবাসার জন্য আমার সাথে চিট করে এখানে এসেছ? কি? আমি? হায় খোদা, এখন তুমি খুশি হয়েছ তো? তোমারে আগে কইছিলাম এই বিয়েতে যাইও না। তুমি আমার জানের জিগার বন্ধুর বিয়া কইয়া চললাইছো, এখন কি হইলে দেখো। কি হয়েছে? ওর কথা উনি বিশ্বাস করছেন, এখন আর কি হইবে? চলো যাই। হ্যাঁ চল, আমার জন্য আমার বন্ধু অপমান হোক, আমি তো চাই না। চল এখানে আর ওদিকে দেখো তোমাদের নিয়ে কি গন্ডগোল হচ্ছে। বিয়ে আমাদের ধর্ম মতো হবে না? বিয়ে আমাদের ধর্ম মতো হবে না? আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়ে মেনে নিয়েছি। শান্তি, আপনি চান না এই বিয়ে হিন্দু ধর্ম মত হোক, রাইট? হ্যাঁ। আর আপনি চান না খ্রিস্টান ধর্ম মত হোক, রাইট? রাইট। তাহলে এই বিয়ে কোন ধর্ম মতে হবে? মুসলিম ধর্ম মতে। কি? তাতে কার কোনো অবজেকশন আছে? আমার নেই। আপনার? আমারও নেই। গুড। কিন্তু মুসলিম বিয়ের পদ্ধতি সম্বন্ধে আমি কিছুই জানি না। আমিও জানি না। আমি জানি, তবে সেই পদ্ধতি সম্পর্কে জানার জন্য নাটকের মতো একটা বিয়ের মহড়া দিতে হবে, আর তার জন্য চাই একটি ছেলে আর একটি মেয়ে। বর হিসাবে তুমি ওকে? না না, আমি এইসব আর না করলো না। ঠিক আছে, আমার বন্ধু জেমসের জন্য আমি রাজি, কিন্তু পাত্রী? এদের মধ্য থেকে কাউকে খুঁজে নাও। আপনার নাম? কৃষ্ণা। সরি, হবে না। আপনার? ঐশ্বরিয়া। ও নো। হোয়াট ইজ ইউর নেম? চিংচাংচু। কিরে মা, দোলা নামের এত সুন্দর নাম থাকতে তুই চিংচাংচু বলছিস কেন? এই পাত্রী আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার তো ঠিক নেই, আমি রাজি না। প্লিজ না বলো না, বলো রাজি, রাজি? নো, নেভার।
আমি রাজি না। দোলা, প্লিজ দোলা, না বলিস না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। বল রাজি। এই বিয়ের প্রথম কাজ মেয়ের কবুল বলা, সেই দায়িত্ব আমি নিচ্ছি। কাজী মৌলভি পাবো কোথায়? আই এই দেশের একমাত্র মুসলমান কাজী। আই খতনাও করাইতে পারি, বিয়েও করাইতে পারি। আনতে পারা নাইছিলি এই আপনার সাথে বাঁধন চৌধুরী 1,01,000 দেনমোহর ধার্য করিয়া হাজারানা মজলিশে এই বিয়ে পড়াচ্ছি। আপনি রাজি? রাজি থাকলে বলেন কবুল। অসম্ভব। বল মা, কবুল বল। হায় আন্নেও আন্নে বিয়ে কবুল করছেন না, দেখছো নি? হ্যাপানরাও হ্যাপার বিয়ের সময় কবুল করছে, তুমিও কও কও। দোলা কবুল বল, দোলা কবুল বল। আরে এটা তো মিথ্যে বিয়ে, কবুল বল মা। কবুল কও, কবুল কও, কবুল। আলহামদুলিল্লাহ হইয়া গেছে, হইয়া গেছে, বিয়া হইয়া গেছে। এবার মালা বদল হবে, বন্ধু মালাটা পরিয়ে দাও। পরাইয়া দাও, দাও দাও দাও, পরিয়ে দাও। দোলা পরিয়ে দাও, মালাটা পরিয়ে দে না, দোলা মালাটা পরিয়ে দে, মালাটা দাও। শাবাশ, এই তো এইবার হলো শরবত খাওয়ার পালা। এই যে শরবত লই আইছি বন্ধু, প্রথমে তুমি খাইয়ে নতুন বউরে খাওয়াইয়া দাও। নতুন বউরে শরবত খাওয়াইলে মিল মহব্বত গাঢ় হয়। এই তুমি খাই যাও, আরে খাবো খাবো। বাবা বাঁধন, ওকে তুমি তোমার মনের মনে কোঠায় রেখো, আজ থেকে ও তোমার সুখ দুঃখের সাথী। দোয়া করবেন, আমি ওকে স্বামীর আদর্শ হাগে সুখেই রাখবো। কি হইবে বাসর রাজ সাজানো আছে। আজকের এই বিয়ে সবার কাছে স্মৃতি হয়ে থাকুক। এনজয় দ্য পার্টি। শোনো শোনো, কাজটা তুমি মোটেও ভালো করনি। খারাপ কি করলাম? আমি তোমাকে ভালোবাসতে এসেছি আর তুমি আমাকে কবুল বলে সরাসরি বিয়ে করে ফেললে। মিস থেকে মিসেস দোলা চৌধুরী হয়ে গেলে। থ্যাংক ইউ। কারণ সেদিন ইউ আজকে আই, এখন শুধু বাকি আছে লাভ বলা, সেটাও বলে দেবে। নো, নেভার। উরি বাপরে। গাড়ি তো হলো হার হলো।
দোলা কোথায়? সে তো বিদায় নিয়ে চলে গেছে। রিয়েলি হার্টলেস। ও নো, আজ বিকেলেই তোমাকে কি জানি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবে। কি কথা বলবে? মামা, আই এম ইন লাভ। মামা, আই এম ইন লাভ। আমি বাদনকে ভালোবেসে ফেলেছি, কারণ ও যে আমাকে সত্যি কত ভালোবাসে আজ তার প্রমাণ পেয়েছি। আমি সাউথ ব্রিজ থেকে পড়ে গেছি ভেবে ও আমার জন্য লাভ দিয়ে নদীর পানিতে পড়েছে। যে ভালোবাসার জন্য নিজের জীবনের পরোয়া করে না সেই তো খাঁটি প্রেমিক, তাই সেই প্রেমিকের জন্য আমিও মরতে রাজি। আমিও আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবো ওকে, আর এই কথাটি আজ বিকেলে ওকে বলবো। কি ব্যাপার, আমি এত কিছু বললাম আর তোমরা দুজন ভালো মন্দ কিছু না বলে চুপচাপ আছো কেন? দুলা মামুনি, কেমন আছো তুমি? ফুপি, আপনি কখন এসেছেন? আহারে, তুমি এত সুখে গেছো কেন মামুনি? মামুনি, তোমার পাসপোর্ট ভিসা রেডি করেছি, আজই আমরা দেশে ফিরে যাব। এত জরুরি কেন? তুমি দুই মাসের কথা বলে এসেছো, অথচ দুই বছর হয়ে গেল, আমার ছেলের সাথে বিয়ে হবে বলে দেশে ফিরছো না। আমার ছেলে তোমার অপেক্ষায় থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছে, জলদি করো মা। কিন্তু পুপি, আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তোমরা এখনো চুপচাপ বসে আছো কেন? ওর বিয়েতে কি তোমরা যাবে না? কার্ড পাঠিয়ে কি তোমাদের দাওয়াত দিতে হবে? পুপি, আমি যাকে ভালোবাসি ও খুব ভালো ছেলে। জলদি লাগেজ ব্যাগেজ নিয়ে এসো। বাবা, ওর কথাটা একবার ভেবে দেখো। এখানে বসো। Sir, can I have problem? Excuse me. Yes? Give me chance. One call, please. Sorry, I'm on the phone. Please, one call. Save my life. Okay, please. Okay. Check it. Oh, thank you. Hello? Badhun? Ke Dola? Hey, I'm Dola. I can't believe it. আমি বিশ্বাসই করতে পারছি না, আমি তোমার ফোনের অপেক্ষায় অস্থির হয়ে আছি। বলো দুলা, তুমি কি বলবে? বাঁধন, যে কথাটা আমি অনেক আনন্দের সাথে তোমাকে বলতে চেয়েছিলাম, এখন তা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। কেন, কি হয়েছে? বাঁধন, আমার পুপি তার ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য দেশে নিয়ে যাচ্ছে। বাঁধন, বাঁধন, আমি নিরুপায়, তুমি কি আমাকে নিয়ে যেতে আসবে? আমি যে কি করি! হাই, তুই কে? তার আগে বলুন, আপনি কি দোলার গায়ে হাত তুলেছেন? প্রয়োজনে ওকে মেরে ফেলবো, আমার কথা না শুনলে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তুই জিজ্ঞাসা করার কে? এক মিনিট আগ পর্যন্ত ছিলাম দোলার ওয়ান সাইড লাভার, এখন দোলার ফুল লাভার, আই মিন হবুশাম। এই, তোর যদি সাহস থাকে, তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, তাহলে দেওয়ানগঞ্জে দেওয়ান বাড়িতে এসে তোর হবু বধুকে নিয়ে যাস। এখন ফোন রাখ,
রাগ বলছি। চল চল আমার সাথে। গিভ মি মাই ফোন। থ্যাংক ইউ। ভাইজান, দেখতে শুনতে কিন্তু ছেলেটা খারাপ না। তোমাকে আমার ছেলের বিয়ে ভাঙার জন্য এখানে নিয়ে আসিনি। এই কথা চর মেরে বলতে হয়? একদম চুপ। এই ছেলের মা বাবাকে? ছোটবেলায় নাকি ওর মা বাবা মারা গেছে। মারা গেছে? স্যার কোনো চিন্তা নাই, ইজ্জত মামা আছে তো। ওটা দিয়ে এখন আর কাজ হবে না। মাদলা বলো বাবা, ছেলেটাকে একবার দেখা দরকার, ওকে আসতে বলো। বলার আগে আমার মন বলছে ও বিদ্যুতের গতিতে ছুটে আসবে, ঝড়ের বেগে ছুটে আসছে, দমকা হাওয়ার মতো তোমার বাড়ির দরজায় এসে পৌঁছেছে, বীর পুরুষের মতো দেওয়ান বাড়ির দরজা খুলে প্রবেশ করছে। আমি বিমান চার্টার্ড করে চলে এসেছি। কি ব্যাপার, আসতে না আসতেই গাল দুটো লাল হয়ে গেছে? আমার বুবু মারতে মারতে লাল করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, এবার আমি সবার গাল লাল করে দেব। ফাদার, আসসালামু আলাইকুম। আমার নাম বাঁধন চৌধুরী, আমি আপনার মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতেই আমি এখানে এসেছি। দোলা, তুমি যদি রাজি থাকো তাহলে রেডি হয়ে এসো, আমরা এক্ষুনি চলে যাব। তাহলে আমরাও রেডি হয়ে আসি। আপনারা ওখানে না থাকলে বিয়ে হবে কি করে? এই সুইডার, ডোন্ট লেট, গেট রেডি। তোর সাহস দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে দেওয়ানগঞ্জে দেওয়ান বাড়িতে এসে তোর হবু বধূকে নিয়ে যাস। সেম ভয়েস? আরে আপনি যদি ঠিকানা না বলতেন তাহলে তো আমি এখানে আসতেই পারতাম না। আপনাকে মেনে মেনে চুপ। তুই মনে করেছিস ওর সাথে তোর বিয়ে দেবার জন্য তোকে ঠিকানা দিয়েছি, তোকে জ্যান্ত কবর দেব বলে আসতে বলেছি। এই কোথায় তোরা, কোথায়? দরজা বন্ধ কর। অন্যের বিরুদ্ধে ফাইট করাটা আমার অভ্যাস, আর সেটা যত বড় ধরনের হবে ততই আমি আনন্দ পাই। অনেকদিন পর সেরকম একটা সুযোগ আপনি করে দিয়েছেন। আই লাভ ইউ আন্টি। যখন টুকরো টুকরো হয়ে মরবি তখন এই কথা বলার জন্য তুই আফসোস করবি। দোলাকে আপনার ছেলের বউ করার আশায় মেয়ে মানুষ হয়ে আপনার মাথা যদি এত গরম হতে পারে তাহলে আমার জীবনের চেয়ে দামি ভালোবাসার মানুষটির জন্য এই বয়সে আমার মাথা কি বরফের পাহাড় হয়ে থাকবে? এই এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, কোথায় কোথায় তোরা? Thank you.
এই থামো থামো বাবা থামো। সত্যিই তুমি বীরপুরুষ, আর এই কারণেই হয়তো আপনার মেয়ে আমাকে ভালোবেসেছে, তাই তো তোমার সাথে ওর বিয়ে দেবো। ভাইজান আঙ্কেল, আপনাকে দেখতে বদমেজাজি মনে হলেও আপনার মনটা কিন্তু খুব ভালো। শোনো, আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে একটি শর্ত পালন করতে হবে। একটি কেন, হাজারটা শর্ত পালন করতে আমি রাজি আছি। বলুন শর্তটা কি। গুড, ভেরি গুড। আমার পাশের গ্রামে রাইহান চৌধুরী নামে আমার এক চিরশত্রু রয়েছে, ওর কারণে আমার ছোট ভাই গাফফার দেওয়ান 24 বছর জেল খেটে বেরিয়েছে, কিন্তু বাড়ি আসতে পারছে না। আপনার ভাইকে এই গ্রামে আনার পর যে মারবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? আছে। আমাদের দুই গ্রামের চুক্তি অনুযায়ী ওই গ্রামের কেউ আমাদের গ্রামের সীমানায় প্রবেশ করতে পারবে না। ওকে ওকে, তাহলে আপনার ভাইকে আমি নিয়ে আসার পর আর দেরি করবেন না, আমাদের বিয়ের ব্যবস্থা করবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। ইজ্জত আলী। জি স্যার, বলেন। গেস্ট রুমে থাকার ব্যবস্থা করো। যাও বাবা, আসেন আসেন আসেন। হ্যালো, জব্বার দেওয়ান বলছি। গাফফার দেওয়ানকে খুন করার আশায় তুই দিনের পর দিন অপেক্ষা করছিস, ও আগামীকাল বিকেলে আসছি, রেল স্টেশন থেকে সোজা আমার বাড়িতে চলে আসবে, পারলে ঠেকা। জি স্যার। সে খুব সাহসী লোক এবং আমাদের বিশ্বস্ত। ও আমাকে একা নিয়ে যেতে পারবে? আপনার বড় ভাইয়ের শর্ত পালন করার জন্যই আমাকে একা আসতে হলো, ওরা সংখ্যায় বেশি হলে কি হবে কে জানে। আমি বুঝতে পারছি না, তোমার সাথে কি আমাকেও মরতে হবে? আপনার নামটা যেন কি? মার্ডার করে জেলে যাওয়ার আগে সবাই আমাকে টাইগার দেয়ান বলতো। তুমি হাসছো কেন? আপনার নামে থাকা সেই পাওয়ার আপনার মাঝে খুঁজে পাচ্ছি না, তাই হাসছি। চলুন চলে। স্টপ, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, যাও পিছনের সিটে যান। যান ওদিকট। মেজো সাহেব, আমার খুব ভয় করছে, কারণ চৌধুরী সাহেবের লোকজন আপনার উপর আজরাইলের মতো ঝাঁপিয়ে পড়তে পারে। সামনে আজরাইল। আজরাইলের কথা শুনেই গাড়ি থেমে গেছে। নামুন, পেছনে আসুন। ভাইজান, গাড়িটা একটু থামাবেন, আমি একটু হিসু করব। সামনে তাকান, সব বন্ধ হয়ে যাবে।
ওরে বাবা রে, হে ভাইজান, ওরা কি তারা! ভাইজান ভাইজান, আপনি আমার ধর্মের ভাই, আমার রক্ষা করেন। ছোট সাহেব, ভাইজানকে মেরে ফেলবে তো? বাপের বেটা কাকে বলে ওই দেখো। এই ফুলের মালা কই? এই যে ভাইজান। ঠিক আছে জান, আমার কলিজার টুকরো ভাই ফিরে এসেছে। ভাই আমার, ভাইজান আসেন। মালা রেডি করে রেখেছে, এত কনফিডেন্স পেলো কি করে? এখানে কনফিডেন্সের কি আছে? বাড়িতে এসেছে বলে মালাটা পড়তে পেরেছে, না হলে ওর কবরে দেওয়া হতো। ভাইজান আপনি দোতলায় চলে যান। তোর হাতে আঘাত কেন? ওর কারণে আঘাত পেয়েছে, ওর কারণে। তাই নাকি? হ্যাঁ, চৌধুরী বংশের সন্তান হিসেবে আমার বাহাদুরের ওজনটা ওনাকে বুঝিয়ে দিয়েছে। আমার কারণে তুমি জানে বেঁচে গেছো। দেখছো না ওর হাতে ব্যথা? ভাই আপনি ওনার উপরে রাগ করবেন না। কি হলো তার? এই যে আঙ্কেল, আমার বিয়ের কি হবে? বিয়ে? দেখছো না আমার ভাই ভাই কথা বলছি। ওকে ওকে, আসলে এই আঘাত কি করে লেগেছে? সরি, আমার বিয়েটা কথার মধ্যে আবারও ডিস্টার্ব। চুপ। ভাইজান আপনি অনেক ক্লান্ত, ম্যাডাম উপরে আছেন জানি। ওকে ওকে, রিয়েলি ইউ আর ভেরি গুড, আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। ভাইজান স্যার, আমি ঠিক করে নি স্যার। চুপ। আঙ্কেল, আপনি তাড়াহুড়া করলে আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে হবে, আর আমি তাড়াহুড়া করলে আপনি নানা হবেন। দোলা, where are you sweetheart? I'm coming. ভাইজান, ওকে আমি খুন করে ফেলবো, খুন। এই মাথা ঠান্ডা কর, তোর এই উত্তেজিত হওয়ার কারণে তুই এত বছর জেল খেটেছিস, সেই কষ্টের প্রতিশোধ দেওয়ার জন্য। ও আমাদের একটা অস্ত্র, ওকে কখন কিভাবে কাজে লাগাবো তুই নীরবে চেয়েছি দেখবি। তোমার চোখে পানি? তোমার জন্য? আমার জন্য? হ্যাঁ। যে কথাটা আনন্দের সাথে আমাকে ফোনে বলতে পারোনি, সে কথাটা শোনার জন্য জীবন বাজি রেখে তোমার বাবার শর্ত পালন করে এসেছি। আমি জানি তুমি ব্যর্থ হবে না। আমি না, কোনো কথা না, হৃদয়ের কথা হৃদয়ের কান পেতে শুনব, আর ভালোবাসার মোহনায় হারিয়ে যাব মনের ঠিকানায়।
যদি হতো আমি মরবো না, ও তোমায় নিয়ে বেঁচে থাকবো। এক জন্মে হাজার বছর তোমায় ভালোবাসবো। বিদেশ থেকে আমার বন্ধুরা আসবে, তাই অ্যারেঞ্জমেন্টের কমতি যেন না হয়। সেই ব্যাপারে
তুমি নিশ্চিত থাকো। থ্যাংক ইউ। ছোট আঙ্কেল, আপনার এই হুলিয়াটা চেঞ্জ করে দাগি আসামির চেহারাটা পাল্টান। এই স্টুপিডের বাচ্চা, তোকে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। ফাজলামো আমি একদম পছন্দ করি না। তুই সবসময় মাথা গরম করিস না। স্যার, আমরা বিয়ের মালপত্র নিয়ে আসার পথে রায়ের চৌধুরীর লোক আমাদের উপর হামলা করে সব নিয়ে গেছে, আর বলেছে উনি ছোট সাহেবকে নিয়ে এসেছে বলে ওনার সাথে আপুমনির বিয়ে হতে দেবে না। ও মাই গড, এখন আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? এই তোরা বিয়ের আয়োজন বন্ধ করে দে। রায়হান চৌধুরী যা বলে তাই করে। বাবা, তুমি দোলাকে নিয়ে পালিয়ে যাও, অন্য কোথাও গিয়ে বিয়ে করো, যাও। না, আমি কারো ভয়ে পালিয়ে যাবার মতো কাপুরুষ নই। তুমি রায়হান চৌধুরী সম্বন্ধে জানো না? আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো। বোঝাপড়া করতেই আমি যাচ্ছি। কোথায়? যার কথা শুনলে ভয়ে আপনাদের আত্মা ছটফট করে তাকে আমার বিয়ের গার্জিয়ান বানাবো, তা না হলে কবরে পাঠাবো। না বাবা, তুমি এত বড় রিস্ক নিতে যেও না। তোমার কিছু হলে আমার মেয়ের কি হবে? প্লিজ, তুমি যেও না। যাক, তাতে ওর জীবনের শেষ ঠিকানায় পৌঁছে যাবে। নো, নেভার। আমি জয়ী হয়ে ফিরে এসে দোলাকে নিয়ে আমার মনের ঠিকানায় পৌঁছে যাব। শোনো, আজ আমার বাঁধনের জন্মদিন, তাই ওর জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করব। সেই সময় কেউ যদি আমাকে খুনও করতে আসে তার গায়ে যেন একটি আঁচড়ও না লাগে। তুমি তো জানো খোদা, ওর মুখে একবার বাবা ডাক শোনার আশায়, একবার বুকে জড়িয়ে ধরার আশায় কতটা ব্যাকুল হয়ে আছি। স্যার, গাফার জনকে যে ছেলেটি নিয়ে গিয়েছিল ও এসেছে। স্যার, আপনাকে মারার জন্য বাড়ির লন পর্যন্ত পৌঁছে গেছে। আপনার নিষেধের কারণে আমরা কিছুই করতে পারছি না। স্যার, আমরা এখন কি করবো? স্যার, দরজায় পা দেওয়ার সাথে সাথে ওকে এমন মার মারবি ওর চিৎকারের জন্য আকাশ বাতাস কেঁপে ওঠে।
ওকে আমার সীমানার বাইরে ফেলে দিয়া। জি স্যার। আলামিন। জি স্যার। আমার বাড়িটা আমাকে মারতে এসেছে, ও কোন বাপের বেটা? ওর চেহারাটা আমাকে একবার দেখা। কি হয়েছে স্যার, আপনি এমন করছেন কেন স্যার? ওর শরীরে কারো জন্য একটি আঁচড়ও না লাগে, এক ফোঁটা রক্ত না ঝরে, সেই আশা অনেক দূরে রেখে ওকে আমি মানুষ করেছিলাম। আজ আমি আমার সেই কলিজার টুকরো ছেলে বাদলের দেহটাকে রক্তে রঞ্জিত করে দিয়েছি। হে আল্লাহ, এ আমি কি করলাম? কি বাঁধন? আমরা আছি হাসপাতালে। ঠিক আছে, আমি আসছি। তোরা খুব ভালো অ্যাক্টিং করেছিস। এনে বসে নে 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 না ছোট, এখনো তোর বুদ্ধির কাছে শয়তানও হার মানবে। আপনিও কম কিছে, শুধু ইজ্জত বামের রোগী বলে এখন জটিল বুদ্ধি মাথায় আসে। তাই এখন থেকে সব কিছু ছোটর বুদ্ধিতেই হবে। পরে কি হবে জানি না, কিন্তু এখন বাপের হাতে যদি ছেলে মারা যায় তাহলে রায়হান চৌধুরী জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, আর ছেলের হাতে যদি বাপ মারা যায় তাহলে আমার হাতে ওর নিশ্চিত মৃত্যু হবে। চৌধুরী সাহেব, নাও হি ইজ অল রাইট। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। ভাইয়া হাসান, হায় ভাই, তুমি শান্ত হও ভাইয়া, আমি সব শুনেছি, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। তুমি বসো বসো, আমি দেখছি। মাধন। হাই কাকা। কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে? সরি কাকা, আমার ভালোবাসার জন্য তোমাকে মিথ্যে বলে আমাকে এখানে আসতে হয়েছে। তোমার আশা পূরণ করার জন্যই তো দোলাকে বউ করতে গিয়ে আমাকে এই বিপদে পড়তে হয়েছে। তুই কেন সরি বলছিস? সরি বলবো তো আমি, কারণ এতদিন ধরে তোর কাছে আমি একটি সত্য কথাকে গোপন করে রেখেছিলাম। এখনো যদি রাখি তাহলে এর চেয়ে মর্মান্তিক ঘটনা তুই ঘটাতে পারিস। এমন কি ঘটনা যে তুমি আমার কাছে গোপন করেছ? আমি বলেছিলাম তোর মা বাবাকে বেঁচে নেই, কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছে। তুই যার লোকদের মেরেছিস, যাকে শত্রু ভেবে তুই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিস, ওই দেখ উনি সেই। তোর জন্মদাতা বাবা
লাখ মানুষের কাছে ফেরেশতা হয়ে থাকা তোর এই বাবা আপন সন্তানের বাবা হয়ে থাকতে পারেনি, কারণ তোর বাবা ছিল ন্যায়ের পথের একজন যোদ্ধা। তোর জন্ম হওয়ার ঠিক 6 মাস আগে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আমার একটু পানি দেন হুজুর। পানি ওই দুটোকে ধরে নিয়ে আয়। আমার হাত ধরেছিস কেন? তুই বিরাট অন্যায় করেছিস বলে ঋণের টাকা না দিয়ে আমার কাজে বাধা। জব্বার দেওয়ান, ওদের ঋণের টাকার বদলে আমার দ্বিগুণ মূল্যের জমি তোকে দান করলাম। আমার দানের জমি নিয়ে তুই ওদেরকে মুক্ত করে দে। রায়হান চৌধুরী, এসব কুকুরের জন্যে আমাদের সাথে শত্রুতা করো না, তা না হলে পরিণাম ভয়াবহ হবে। চুপ! সবাই শোনো, আজ থেকে তোমরা আমার লোক, কেউ ওর কাজ করবে না, জমিতে ফসল ফলাবে না। তোর ভাই এতদিন যে অন্যায় করেছে তার শাস্তি এবার তোকে পেতেই হবে। আল্লাহকে ডাকো মা। শুকর আলহামদুলিল্লাহ। কি আল্লাহ, খুশির খবর, দুটি ছেলে সন্তান হয়েছে, আসুন দেখবেন। এই যে দেখো রায়হান, হাসান দেখ, রায়হান দেখ, আল্লাহ তোকে দুটো পুত্র সন্তান দিয়েছে। ও হাসান পড়িয়ে দে। শারমিন, আজ আমার জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন। তাহলে আমি আজ তোমার কাছে একটা জিনিস চাইবো। বলো কি চাও। গ্রামের মানুষদের জন্য মারামারি ঝগড়া বিবাদ করে দেওয়ান পরিবারের সাথে যে শত্রুতা শুরু হয়েছে তা নিয়ে আমার খুব ভয় হচ্ছে। তাই আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে চলো আমরা দূরে কোথাও গিয়ে শান্তিতে বসবাস করি। একই বলছো তুমি? এলাকার মানুষ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তোমার কথা রাখতে গিয়ে আমি ওদের প্রতি অবিচার করতে পারবো না। রায়হান চৌধুরী, আমি তোর বংশ নির্বংশ করে দেব। আমি একটু পানি খাবো। পানি? এই গাড়িতে তো পানি নেই। তাহলে পেছনের গাড়িতে পানি আছে। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি থামালে কেন ভাইয়া? পানি নেব। কি হয়েছে বাবা? কিছু হয়নি মা, শারমিন পানি খাবে। এই যে পানি। কি বাবা, এ বয়সে তোমার এটা লাগবে? না। কি বাবার গাড়িতে যাবে? হাসান আয় তো, পানির বোতলটা নিয়ে আসবে।
বাঁধনকে আমি কাছে দাও। তোমার কাছে আমার ছেলেকে দেব না। তোমার জন্য আমার হৃদয়কে হারিয়েছি। বাঁধনকে আর হারাতে চাই না। আমার ভাইকে ছাড়, তা না হলে তোর বউ বাচ্চার জীবন শেষ। ছাড়, আমার সাথে শত্রুতার পরিণাম আজরাইলের লিস্টে উঠে যায় তার নাম। তোমার কিছু হবে না ভাবি। তুমি আমার বাঁধনকে স্পর্শ করবে না। ওর উপর শুধু তোমার হাত নয়, তোমার ছায়াও যেন না পড়ে। ভাবি আমার জীবনের শেষ আশাটা পূরণ করার দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। আমার বাঁধনকে ওর বাবার কাছ থেকে তুমি তোমার কাছে নিয়ে যাও। তা না হলে ওরা ওরা আমার বাঁধনকে মেরে ফেলবে। কথা দাও ভাই, আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করবে। না শর্মি, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না শর্মি। ভাবি 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 শর্মি, তোর মার কথা রাখতে গিয়ে তোকে এত কাছে পেয়েও সে তো সামনে আসতে পারছে না। বাবা, আমার বাবা। স্যার, বাইরে লোকজন ছোট সাহেবকে দেখার জন্য অপেক্ষা করছে। চল চল বাবা, চল। হায় স্যার, হায়। চলুন। তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা, পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না।
জন্ম আমার হয়েছে জগতে এই যে বাবারই কারণ তারই সাথে রয়েছে আমার মায়াবী রক্তের বাঁধন স্নেহ আদর কমে না কোনোদিন সেই যে বাঁধন থাকবে চিরদিন কখনো খুলে যাবে না 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 রে না পৃথিবীতে যার বাবা নেই মানে সে বুঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না বোধরে সারাটি জানো বাবারও দুটি চরণ ও চাই যে শুধু বাবার দোয়া মাথার উপর বাবার ছায়া আর কিছু তো চাই না 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 রে না পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা পেয়েছি আমি হারানো বাবাকে হারাতে আর দেব না বাবা যে আমার সোনার মদিনা বাবা যে আমার স্বর্গের তুলনা বাবা যে আমারই সুখেরই ঠিকানা পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা ভেবেছিলাম আমার প্রাণে ছেলে কামড় দেবে বাবার জানে কিন্তু বাপ ছেলে মিলে আমার প্রাণটাই গেল বিফলে তাই তো মাথার ব্যথা এখন বুকে এসে ভর করেছে থরপর করছে বুক বাপ ছেলে কেউ মরেনি রাখি আল্লাহ মারে কে দোরা জি বাবা জি তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে তোমার কালো মনটা নিজের মেয়ের ভবিষ্যতের কথাও চিন্তা করেনি আর তাই তার ভালোবাসাকে মূল্য দেওয়ার নামে বিয়ের আগেই তাকে বিধবার শোকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে চেয়েছো কিন্তু পারবে না কারণ আমার ভাগ্যে সেই দুঃখের বদলে সুখ লেখা রয়েছে আর তাই সেই সুখের সন্ধানে আমি আমার বাঁধনের কাছে চলে যাচ্ছি কি বললি তুই কি বললি সেই চিন্তা এই মুহূর্ত থেকে তুই বাদ দিবি আমি আর ভাইজান যার সাথে তোর বিয়ে ঠিক করবো তার সাথে তোর বিয়ে হবে আর সেই বিয়ে না হওয়া পর্যন্ত তোর পা দুটো এই বাড়ির বাইরে যাবে না আর যদি যাই তাহলে তোর পাটাই কেটে ফেলবো তাতে কোনো লাভ হবে না বেহুলা লক্ষ্মীন্দরের লোহার বাসের ঘরের মতো কোথাও বন্দি করে রাখতে চাইলেও পারবে না কারণ আমি যাকে ভালোবাসি সে জীবন বাজি রেখে হলেও তার প্রেমকে ছিনিয়ে নিতে আসবেই Oh, my God.
তুই আমার সত্য সন্তান, তার প্রতি এখানে কেন এসেছিস? এই প্রশ্ন করার আগেই হিংস্র বাঘের মতো আপনাদের জীবনের উপর আমার মরণ কামড় দেওয়া উচিত ছিল, কিন্তু আমার সেই প্রতিশোধের মনটাতে আপনাদের মেয়ের প্রেম ভালোবাসা জড়িয়ে আছে বলেই আপনারা এখনো বেঁচে আছেন। আর তাই ও যতদিন এখানে ভালোভাবে থাকবে ততদিন আপনারা ভালো থাকবেন, আর তা না হলে আমি আপনাদের জন্য আজরাইল হয়ে দাঁড়াবো। সেই সুযোগ তোকে দেব না, কারণ আমার সাথে শত্রুতার পরিণাম আজরাইলের লিস্টে উঠে যায় তার নাম। গাফফার দেওয়ান, আমার মায়ের খুনি হিসেবে তোকে খুন করে প্রতিশোধ নেওয়াটা আমার কর্তব্য, কিন্তু আমার বাবা দীর্ঘ ২৪ বছর আমাকে তার আদর স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তোলার বদলে পাষাণের মতো দূরে রাখার যে যন্ত্রণা বুকে চেপে রেখেছিল সেই বুকে আমি ফিরে এসেছি, আর তাই তোকে খুন করে খুনের আসামি হয়ে তার জীবন থেকে আমি হারিয়ে যেতে চাই না। তাই সাবধান, বেঁচে থাকার চেষ্টা কর। দোলা, তোমার বাবা আমাদের বিয়ে দেওয়ার নামে তার স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল, তাই আমার বাবাকে দিয়ে তোমাকে চির আপন করে নেয়ার পথ তৈরি না করা পর্যন্ত তোমাকে সেই অপেক্ষায় থাকতে হবে। আসি। শোন, আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোকে ছাড়বো না। আমাকে ওরা কিছুই করতে পারবে না, আমি তা বুঝতে পেরেই দেওয়ান বাড়িতে গিয়েছি। কিন্তু শত্রুর বংশের মেয়েকে ভালোবাসাটা তোর বাবা যদি মেনে না নেয় তাহলে কি করবি তুই? আমানত হিসাবে রেখে আসা দোলার জীবনটা কি হবে একবার ভেবে দেখেছিস? আমার মনে হচ্ছে দুই কোলের এক কোল তোকে হারাতে হবে। যা বলে গেল সেটাই সত্যি, যাদের কারণে তোর মাকে তুই মা বলে ডাকতে পারিসনি, শিশু বয়স থেকেই মায়ের আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছিস, সেই খুনিদের বংশের মেয়েকে আমি যদি পুত্রবধূ করে নিয়ে আসি তাহলে তাহলে তোর মায়ের আত্মা কষ্ট পাবে, গ্রামের সবাই থুতু ফেলবে, যারা আমাকে দেখে মাথা নিচু করে চলে তাদের সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হবে, যা আমি করতে পারবো না। আর তাই এই মুহূর্ত থেকে ওই মেয়েকে তোর ভুলে যেতে হবে। সরি বাবা, তুমি চাইলে আমি আমার জান কোরবানি দিতে পারবো, কিন্তু পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি আমার পবিত্র ভালোবাসাকে ত্যাগ করতে পারবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমার যে তোর ভালোবাসা যখন তোর কাছে বড় হয়ে গেছে তখন তখন আমি আর বেঁচে থাকতে চাই না। মাধন, কিরে কি হয়েছে? আমি পারবো না চাচু, চাচু আমি পারবো না, আমার ভালোবাসার জন্য বাবাকে হারাতে আমি পারবো না, আমি পারবো না চাচু। মাধন, মাধন বাবা, আমি আমার অজান্তে একটা বড় ভুল করে ফেলেছি, জব্বার দেওয়ানের মেয়েকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। যে নিজের ভুল শুধরাতে পারে সেই তো মহান, আর আমি তো সেই মহান সন্তানের পিতা, এটাই আমার গর্ব বাবা। বাবা, ইয়েস ইয়েস মাই সন, ইয়েস ইয়েস ইয়েস। না, বাপ ছেলে শক্তি এক হয়ে গেছে বলে সেই ভয় আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না।
সুযোগ পেলেই আমি ওদেরকে খুন করব। খুন! আসলে ও এ বাড়িতে পা দেওয়ার দিনই ওকে মেরে ফেলা উচিত ছিল। তাহলে মেজ দেওয়ান আর এ বাড়িতে ফিরে আসতে পারত না। শোনো ভাইজান, তোমার মেয়ে বাঁধনকে ভালোবেসেছে বলেই ও এ বাড়িতে আসার সাহস পেয়েছে। তোমার কাছে ওর ভালোবাসাকে আমানত হিসেবে রেখে গেছে। আরে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয় মেয়েকে খুন করতাম, না হলে নিজেই খুন হয়ে যেতাম। খুন! ঠিক বলছিস, কিন্তু কিন্তু তোর আমার জীবন, আর তাই বাপ হয়ে যখন খুন করতে পারবো না তখন তখন আমি নিজেই খুন হয়ে যাব। না বাবা, না বাবা, না বাবা, না বাবা, আমার ভুলের জন্য তুমি মরতে পারো না, আমি তোমাকে মরতে দিব না বাবা, ছাড়ো। তাহলে তুই আমাকে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করবো বাবা। তাহলে আমার পছন্দের ছেলে তোর কুমাতো ভাইকেই বিয়ে করতে হবে। আমি রাজি। আমি আপনার পুত্রবধূ হব। ওর কথা শুনে আমার মাথা ঘুরছে। দোলা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার বাবার চাইতে আমার ভালোবাসা বড় নয়। চাচু, আমার বিয়ের সব আয়োজন তুমিই করবে। তাহলে আগামীকাল আমার ছেলেকে ফোন করে আসতে বলি। না, তুমি ওকে আজকেই আসতে বলে দাও। হাই মাই কান্ট্রি, মাই লাভ কান্ট্রি, আই লাভ কান্ট্রি, হাই বাংলাদেশ, হাই মাই মাদার। আমার সোনা মাদার, মম, মম, আচ্ছা বাবা, মম, আচ্ছা, মম, আ মাই ডিয়ার মামু, কাম হব শ্বশুর, মম, এই এই ছেড়ে দে ছাতা, ছেড়ে দে মতি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেলেটা মত ভালো না। মাই ডিয়ার মাম্মা, মামু, আমার মামু, মন ভরে মহব্বত দিমু, আমি কিন্তু রেডি হয়ে আসছি। যা এখন, যা বেশ, আমি যা, যাবো, যা, যাই, যাবো, আরে যা। ছোট মামু, ওরে আমার লক্ষ্মী মামু, আরে ওখান থেকে কথা বল। ওয়াই মামু, আমি ছোটবেলায় তোমার কোলে হিসু দিয়েছিলাম মামু রে, এখন আমি দিমু রে। তাই মনে হচ্ছে, কিন্তু এটা পানের পিক নয়, এটা রক্ত। রক্ত? কি হয়েছে তোমার? কয়েকদিনের মধ্যেই মারা যাব, তাই ডাক্তার বলেছে যদি বিয়ে করতে চান তাহলে আমার মতো একই রোগের রোগীকে বিয়ে করতে হবে। কিন্তু আমার তো এই রোগ নেই। আমি তা জানি, আর তাই আমার রোগে আক্রান্ত একজনকে ভালোবেসেছি। কিন্তু তোমার মা আর আমার বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিতে চাইছে। আমি চাই না তুমি আমার রোগে আক্রান্ত হও। তারপরও যদি তুমি চাও তাহলে আমি রাজি। নো, ও গড, এত সুন্দর মেয়েকে তুমি কেন এই রোগ দিলে? আমি সহ্য করতে পারছি না। আচ্ছা, তোমার রোগের নাম কি? এন্টার দ্য লাভ। লাভ এন্টার হয়ে গেছে? হ্যাঁ। দোলা, আমি তোমাকে কথা দিলাম, যেভাবেই হোক আজ রাতের মধ্যেই তোমার ভালোবাসার মানুষটির কাছে আমি তোমাকে পৌঁছে দেব। আজ রাতে? ও, এই কত বড় ওয়ার্কিং উঠব। আসো মোহাম্মদ। আহ,
এদিকে এসো, তুমি এখানে এসেছো কেন? ভালোবাসার টানে? আরে সেটা যে আমার নেই তা তো নয়, কিন্তু আমাকে না জানিয়ে তোমার এখানে আসাটা ঠিক হয়নি। কেন? আজ বাদে কাল আমি যে বাড়ির বউ হব সেই বাড়িতে আসাটা কি আমার অন্যায়? ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়। তোমার বাপ চাচার সাথে আমার বাবার শত্রুতা আছে বলে তোমার বাবা আমাদের ভালোবাসা মেনে নেয়নি, তেমনি আমার বাবাও মেনে নেবে কিনা তা জানার আগ পর্যন্ত তুমি এখানে আসো তা আমি চাই না, তাই বলছি তুমি চলে যাও। না, আমি ফিরে যেতে আসিনি, কারণ বাবা আমার বিয়ে দিতে চাইছে, আর তাই চিরদিনের জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। বাদল, চলো আমরা বিয়ে করে ফেলি। না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার বাবা আমাদের ভালোবাসাকে মেনে নেয়নি বলে আমি তার প্রতি আমার ভালোবাসা ত্যাগ করে এসেছি। তোমার বাবাও যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তাহলে তোমাকেও তার প্রতি ভালোবাসা ত্যাগ করা উচিত। Shut up! আমার বাবা মানুষের জীবনের ঢাল, আর তোমার বাবা তলোয়ার, যার আঘাতে আমি আমার মাকে হারিয়েছি। জন্ম নিয়ে আমার যমজ ভাইটিকে দুনিয়া ছাড়তে হয়েছে, আর সেই কারণেই আমার মা মৃত্যুর আগে আমার বাবার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিল, যাতে আমার বাবার সাথে শত্রুতার কারণে আমাকে মরতে না হয়। আর তাই আমার বাবা বেঁচে থেকেও আমার জীবনে মৃত ছিল। বাবার আদর স্নেহ মায়া মমতা আমি পাইনি, সেও তার জীবনে বাবা ডাক শুনতে পায়নি এতটা বছর। আমাকে আমাকে একবার বুকে জড়িয়ে ধরার অপেক্ষায় ছিল, আজ আমি তার বুকে ফিরে এসেছি, তার মনের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছি। আমার ভালোবাসা সেই মনের কষ্ট হয়ে দাঁড়াক, আমি তা চাই না। আমার বাবার ভালোবাসা আর তোমার ভালোবাসা আমার দুটো চোখ, একটাকে রক্ষা করতে গিয়ে আর একটাকে আমি হারাতে পারবো না, তাই বলছি তুমি আর কখনো এখানে আসবে না, যাও, তুমি চলে যাও। ওয়ান সেকেন্ড প্লিজ ভাইজান, আপনি কারেক্ট বলেছেন, চলো দুলা আমরা বাড়ি যাই। আমি বাড়ি ফিরে গেলে ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে। যে তোমাকে বিয়ে করতে চাইবে তাকে জিন্দা কবর দেব। নদীর একুল ভাঙে ওকুল ঘরে, তুমি কোন কোন রক্ষা করতে চাও তার সিদ্ধান্ত এবার তোমাকেই নিতে হবে, কারণ আমার বাবার অবাধ্য হয়ে আমি আমার ভালোবাসার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার বাবার বাধ্য সন্তান হয়ে থাকার জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছ, তাই তুমি আমাকে আর পাবে কিনা জানি না, কিন্তু আমি তোমাকে না পেলে আর কেউ আমাকে পাবে না, কেউ না, কেউ না। তুমি এখানে কেন? কোন সাহসে তুমি আবার এখানে এসেছো? যে প্রেম করে সে ভয় করে না, সে প্রেম ভরে মনের সাহসে। চুপ করো, আমার বাবা দেখতে পেলে কি হবে? আমি আমি তোমাকে বলেছি না কি হবে? কি হবে? আব্বা, 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 চা। আব্বা, চিনি ঠিক আছে? আরে দারুণ হয়েছে ভাইয়া। আয় বাদল, কি হয়েছে তোর? এইদিকে আমি বৌমার সাথে কথা বলছি,
আর অন্যদিকে তুই এসে বৌমাকে চিমটি কাটছিস। আব্বা চান আপনি হলে এভাবেই বলতেন, তাই না আব্বা জান? বাবা তুমি ওর কথা বিশ্বাস করো না। কিন্তু তোকে বিশ্বাস করে ও এ বাড়িতে চলে এসেছে, ওকে তাড়িয়ে দেওয়াটা কি ঠিক? আপনি ওকে এইভাবে আরো শাসান। বাবা বাবা তুমি আমার কথা শোনো। এই তুই ওকে ভালোবাসিস? ও আমার পিছু নিয়ে ফোর্স করার কারণেই বাবা। মিথ্যে কথা আব্বা জান, মিথ্যে কথা। ও নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে, দেখছেন না? আমার পিছু নিয়ে বিদেশ ছেড়ে এখানে চলে এসেছে। ঠিক আছে, ও যখন দোষী তখন খুব শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। শীঘ্রই বলতে কবে আব্বা জান? আগামী মাসে। হবে 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 রে হবে। ইটস টু লেট। তা হোক, কিন্তু তুমি এখানে দাপটের সাথে, বাবা তোমার পক্ষে, এসব কিভাবে সম্ভব হলো? প্রেম, তোমার আমার পবিত্র প্রেমের জোরে খোদা আমার ইচ্ছা পূরণ করেছে। দোলা, তুমি আমার চিরসাথী হয়ে থাকতে এসেছিলে, অথচ আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না বাঁধন, সেই কষ্টই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়িয়েছে। যে ভয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিতে চেয়েছিলে সেই ভয়ের জয় হয়েছে। তোমার বাবা সেই কষ্টের কথা শুনতে পেয়ে আমাকে তার বুকে ঠাই দিয়েছেন, আর এই সব কিছুর মূলে যে আমার সেই ফুফাতো ভাইটির কাছে আমি ঋণী হয়ে রইলাম। কিন্তু সে কোথায়? আর আমার মা আমার কিভাবে চাবুক মাইরে আদর করতেছে? তোর মতো কুলাঙ্গার সন্তানের শাস্তি আরো ভয়াবহ উচিত। তোমার মতো জালিম মার বিচার ওই খুদাই করব। একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে আপনার এখানে এসেছে, আপনি তাকে আপনার ঘরে আশ্রয় দিয়ে রাখবেন, এটাই কি আপনার নীতি? এটাই কি আপনার মতো গণ্যমান্য ব্যক্তির কাজ? উকিল, কি ব্যাপার? উনি কোনো কথা বলছে না কেন? উনি প্রথমে নীরব থাকেন, তারপরে গাড়ি ব্লাস্ট হবে। এই পলিসি আমার কাছে চলবে না। এই কথাটা সরাসরি আপনি ওনাকে বলেন। রায়হান চৌধুরী, আমি আপনাকে বলছি, আমার হবু বৌমাকে আমার কাছে পাঠিয়ে দিন। দোলা মামনি। জি আপা জান। ম্যাডাম, দোলাকে পাঠিয়ে দিবে মনে হচ্ছে। হ্যাঁ, দিতেই হবে। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। জি আপা জান। আপনার ভয়ে গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে। এই নিন পানি। চৌধুরী সাহেব, আমি ওকে পাঠাতে বলেছি, আর আপনি ওকে দিয়ে আপনার খেদমত করাচ্ছেন। ওকে কিভাবে নিয়ে যেতে হবে তা আমার ভালো করেই জানা আছে। এই যা, তোরা ওকে ধরে নিয়ে আয়। বাঁধন। ওরা পিছু খাচ্ছে কেন? ওদের কি হয়েছে? হয়নি, তবে হবে। ওদের বউ আপনার মতো বিধবা হতে পারে, সেই ভয়ে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। বলেন সাহেব। মেয়েটা নিজের ইচ্ছায় যেতে চাইলে তোমরা ওকে নিয়ে যেতে পারো। এই
দোলা, শুনেছিস তো? ভালোয় ভালোয় চলে আয় বলছি, তা না হলে থাপ্পড় মারতে মারতে নিয়ে যাব। আয় বলছি। ডাক দেওয়ার সাথে সাথে এসে ভালো করেছিস, তা না হলে এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। দোলা এইভাবে মারতে পারে আমার বিশ্বাস হচ্ছে না। দোলার নাম শুনে ওনার মিরকি বারাম শুরু হয়, তাই নাকি? দোলা বেড়েছে। হাড়টি গুঁড়ো করে ক্যালসিয়াম ট্যাবলেট বানিয়ে খেতে হয়। ওকে সেটা করাই বাকি আছে, ওর মা সুস্থ হলে সেটাই করবে, তাই ওনাকে আগে সুস্থ করে তুলো। তাহলে উনি চর খেয়ে জ্ঞান হারিয়েছেন। দেখি সিম্পটম কেমন আছে। থামেন থামেন, আরে কেমন ছিলে আপনি, মাকে নিয়ে পুতুল খেলা করছেন? উনি সকাল থেকে মুখে কিচ্ছু নেননি, পানি পর্যন্ত খাচ্ছেন না, কিন্তু সিন্ধুকের চাবির ছড়া হাতে থাকলেও চাবির ছড়াটাও ছাড়ছেন না। ও গড, I'll try. আপনারা এক কাজ করেন তো, সবাই মিলে দোলা নাম ধরে ডাকতে শুরু করেন তো। দোলা দোলা দোলা, দেখি তো শরীরে শক্তি ফিরে এসেছে। আমার আংটি ওনার হাতে রয়ে গেছে, পেয়েছি। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, শক দিয়ে শক কাটাতে হবে। ওই মেয়েটি উনাকে যেভাবে মেরেছে, আপনারা উনাকে সেভাবে মারুন। আমি জানি কিভাবে মেরেছে, আমারও অভিজ্ঞতা আছে। তাহলে আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন, শুরু করুন। পেয়েছি, এভাবে প্রতিদিন তিন বেলা করে মারবেন, মারুন। ঠিক আছে। যেভাবেই হোক নিয়ে আসতে হবে। ইজ্জত, তুমি আইনের পথে তৈরি থাকো, আর বেআইনি পথে যত টেরর মস্তান লাগে আমি ব্যবস্থা করব। এই তুমি রান্নাঘরে কি করছো? তুমি কি চোখে দেখো না, এ বাড়িতে এসে লক্ষ্মী বউর মতো চলছো। আর আমি হবু বউকে একটু আদর করতে চাইলে আব্বা আব্বা বলে চিৎকার করো। এখন সে চান্সটা নেব। ওকে, আমি রেডি। বাট আটা মাখতে মাখতে আমার দুহাত ব্যথা হয়ে গেছে, প্লিজ একটু হেল্প করো না। ঠিক আছে, বাট কন্ডিশন আমি তা জানি। গুড গার্ল, না ব্যাড, এবার তো বুঝতে পারবে। আরে বেশব কি করছো, বুঝতে পারোনি? আব্বা 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 জান, কি হয়েছে দোলা মামুনি? আমি আটা মাখছিলাম, ও ঢুকে বলে বিয়ের আগে রান্না করতে নেই, রোমান্স করতে হয়। আর তাই দেখুন না আমার সারা শরীরে আটা মাখিয়ে কি অবস্থা করেছে। না না বাবা, ও মিথ্যে বলছে। একদম চোপ, হাতে নাতে প্রমাণ সহ ধরা পড়ার পর সত্য মিথ্যা আমাকে বোঝানোর চেষ্টা করেছো। হাসান জি ভাইয়া, কাজীকে খবর দিয়ে আগামী শুক্রবারেই বিয়ের আয়োজন কর। ঠিক আছে ভাইয়া, এই হবে হবে। খেপে আছো কেন? আরে তোমার বাবা যেন এই সিদ্ধান্তটা নেয় তাই তোমাকে ফাঁসিয়েছি।
আগামী শুক্রবারের পর কি হবে? কি হবে? আরে এই দাঁড়াও, আমি ভালোবাসা তোমারি, তুমি তুমি ভালোবাসা আমারি, আমি আমি ভালোবাসা তোমারি, হবে প্রেমেরই দোলা দেবে সুখেরই দিন রাত রবে যোচনা, তুমি তুমি ভালোবাসায় আমারি, আমি আমি ভালোবাসা তোমারি, রব দুজনে একই বাঁধনে কোনো দিন দূরে যাব না, কথা হবে প্রেমেরই দোলা দেবে সুখেরই দিন রাত রবে যোচনা, আমি আমি ভালোবাসা তোমারি। জানিয়ে দিলাম পৃথিবীকে কানে কানে, যদি কিছু বলো শুনতে লাগে বড় বেশি ভালো, কথা হবে প্রেমেরই দোলা দেবে সুখেরই দিন রাত রবে যোচনা, তুমি তুমি ভালোবাসায় আমারে, আমি আমি ভালোবাসা তোমারি। এই মুহূর্ত থেকে তুই বাঁধনকে ভুলে যাবি না, ও আমার জীবন, এই পৃথিবীতে ওই আমার আপনজন। চুপ,
আবেগের বসে তুই কথা বলছিস। তোর আপনজন বলতে আমরাই সব। তোর ভালো মন্দ সুখ দুঃখ দেখার দায়িত্ব শুধু আমাদের। মনে রাখবি, ওই চৌধুরী বাড়ির সবাই আমার হাতে মরবে, আর তাই সে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য তোকে এখানে নিয়ে এসেছে। কিন্তু বাঁধনের জীবনের সাথে আমার জীবন বেঁধে ফেলেছি, সেই বাঁধন ছিল তোমরা আমাকে বাঁচিয়ে রাখতে চাও? রাখো দেখি কিভাবে বাঁচিয়ে রাখো। বেয়াদব, যাও পরে ভাস্কারে দিয়ে মাথা তুলে ফেলেছি, সোজা উপরে যাও। স্টুপিড, আমার মেয়েকে বাঁচা, দেখছিস আমার মেয়েকে বাঁচা, যা যা। আমাদের শত্রু বংশের ছেলেকে সে যখন ভালোবেসে মরতে যাচ্ছে, মরুক, বাঁচালে তুমি বাঁচাও। এই কি বলছিস তোরা, যাও। দেখ, যার জন্য তুই মরতে যাচ্ছিস, তোর সে জীবন মরণের ভয়ে পালিয়ে গেছে, ভালো করে দেখ। ইচ্ছে করছে বাকি বুলেট গুলো দিয়ে তোদের বুক ঝাঁঝরা করে দিতে, আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু আমার সন্তানের ভালোবাসা আমাকে সেই পথ থেকে সরিয়ে দিয়েছে, তাতে তোরা নতুন জীবন ফিরে পেয়েছিস। ওদের পবিত্র ভালোবাসাকে মেনে নিয়ে শত্রুতার সিঁড়ি থেকে নেমে আয়, বাকি জীবন সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা কর, তা না হলে তোদের লাশের উপর দিয়ে আমি আমার হবু পুত্র বধূকে নিয়ে যাব। আমিও তোমার কাছে মাথা নত করে বেঁচে থাকার চেয়ে মরে যেতে রাজি, কিন্তু আমার মেয়ে সুখের জন্য আমিও শত্রুতার পথ থেকে সরে দাঁড়ালাম। তাহলে এই না ওদের বিয়ের কার্ড, প্রথম কার্ডটা তোমাকেই দিলাম। চৌধুরী সাহেব, আপনি মহান, তাই আপনার কাছে একটি অনুরোধ। আপনার কারণে 24 বছর ধরে আমাদের অনাবাদী জমিগুলোতে একটু চাষাবাদ শুরু করতে চাই। আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে আগামীকাল আমাদের জমিতে প্রথম বীজটা দয়া করে আপনি রোপণ করবেন। হে আল্লাহ, বিসমিল্লাহ। বাবা,
সাথে শত্রুতার পরিণাম, চাইলে লিস্টে উঠে যায় তার নাম। আমার কি অবস্থা কাকা? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি সহ্য করতে না পেরে বাইরে চলে এসেছি। তোকে কি যেন বলতে চাই, শুনবি? আয় না বাবার এই অবস্থা আমি দেখতে পারবো না কাকা। ডাক্তার, প্লিজ ডাক্তার, যেভাবেই হোক আপনি আমার বাবাকে বাঁচান, প্লিজ ডাক্তার। হায় বাবা, আমার সাথে আয়, আয়, আয়। ওদের বিপদে আমি পাশে ছিলাম ঠিকই, কিন্তু তোর জন্যই বেঁচেছিলাম। তাই তাই তোর তোর প্রেমী তোকে আমার কাছে নিয়ে এসেছে। আমি আমি চাই সেই প্রেমের বিজয়ের নিশান তোর হাতেই থাকুক। তুই 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 আমাকে কথা দে বাবা, আমার জীবনের শেষ ঠিকানার বিনিময়ে দোলাকে নিয়ে তুই তোর মনের ঠিকানায় পৌঁছে যাবি। ওকে ওকে চৌধুরী বাড়ির বউ করে আনবি। কথা দে বাবা, কথা দে, কথা দে বাবা, ক কথা দিলাম বাবা, কথা দিলাম। বাবা বাবা পৃথিবীতে যার বাবা নেই মা নেই,
সে বুঝে তার বেদনা, পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা, পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। স্বজন আপন দরদি কেউ তো হয় না বাবারই মতো, থাক বদরে সারাটি জানো বাবার ও দুটি চরণ, চাই যে শুধু বাবার দোয়া মাথার উপর বাবার ছায়া, আর কিছু তো চাই না, না না রে না, পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা, পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা, পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। নিশ্চয়ই আমার বাঁধন এসেছে, আমি জানতাম ও তোকে নিয়ে যেতে আসবেই, আর তাই দেওয়ানগঞ্জ ছেড়ে তোকে নিয়ে এসে আমি এমন জায়গায় বিয়ের আয়োজন করেছে যাতে ও তোকে নিতে এসে লাশ হয়ে ফিরে যায়।
আজরাইলের লিস্টে উঠে গেল আমার নাম।